সন্তানকে আদর করা জরুরি, কিন্তু আদর করতে গিয়ে বাড়াবাড়ি করে ফেলছেন না তো? সন্তানকে শাসন করাও জরুরি, কিন্তু শাসন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে না তো? সন্তানের বেড়ে ওঠার জন্য আদর এবং শাসন দুটোর মধ্যেই থাকতে হবে ভারসাম্য। গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আজ আমরা শুনব শিশু মনোরোগ বিশেষজ্ঞের কাছে। কখনো কখনো শিশু কথা না শুনলে আমরা ওকে শাসন করতে যেয়ে তিরস্কার করে ফেলি, এটি কোনোভাবেই করা উচিত নয়। সবসময় একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে শিশুকে ভুল শুদ্ধের ধারণা দেওয়া প্রয়োজন। শিশু তখনই বাবা মায়ের কথাকে গুরুত্ব দেবে যখন সেখানে ভালোবাসা থাকবে, মমতা থাকবে। অনেক সময় আমরা সন্তানকে শাসন করতে গিয়ে নানা রকম শারীরিক শাস্তি দিয়ে থাকি, ভুল ক্রমেও শিশুকে শারীরিক শাস্তি দেওয়া যাবে না। একদমই ঠিক, বরং শাস্তি হিসেবে শিশুকে বিভিন্ন দায়িত্ব দিতে হবে যা ওকে মানসিকভাবে বিপর্যস্ত না করে নতুন কিছু শেখার আনন্দ দেবে। এ তো গেল শাসনের প্রসঙ্গ, এবার জেনে নিই কীভাবে সীমা না ছাড়িয়েই আমরা সন্তানকে আদর করতে পারি। আপনার সন্তানকে আদর করার ক্ষেত্রেও কিন্তু পরিমিতি বোধের পরিচয় দিতে হবে, কারণ অতিরিক্ত আদর সন্তানকে আত্মকেন্দ্রিক করে তোলে, এতে সন্তানের মধ্যে শেয়ারিং বা ছাড় দেওয়ার মানসিকতা গড়ে ওঠে না। সন্তানকে কখনোই কোনো কাজের বিনিময়ে প্রলোভন দেবেন না, তবে ভালো কাজের জন্য নিশ্চয়ই তাকে পুরস্কৃত করা যেতে পারে। অতিরিক্ত শাসন বা অতিরিক্ত আদর দুটোই আসলে শিশুর জন্য খারাপ, তাই শিশুর ভালোর জন্য শাসন ও আদরের মাঝে একটি সুস্থ ভারসাম্য থাকছে কিনা খেয়াল রাখুন।